নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক 2020 সালের অঙ্ক প্রশ্নপত্র উত্তর সমেত বিস্তারিত আলোচনা করব। তো দেখো, আমি এক দাগ থেকে তিন দাগ পর্যন্ত যাবতীয় প্রশ্নগুলো সলভ করে দিছি। এবার আমি চার দাগের প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। এক দাগের প্রশ্ন কী বলেছে রোমাননে, কোনো আসলো তার পাঁচ বছরের সবৃদ্ধি মূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। তো দেখো, ইন্টারেস্ট সমান কী আছে, PRT/100, পি আর এর মান আর, আর টি এর মান কী আছে, টি এর মান পাঁচ বছর পাঁচ বসিয়েছে বাই হান্ড্রেড, ঠিক আছে। তার মানে কী থাকছে, 5×100 PR/20 থাকছে। সবৃদ্ধিমূল পি প্লাস আই, ঠিক আছে। প্রশ্নানুসারে পি এ সমান 5/6, তাহলে পি এ মানে কি, এ মানে বলতে বোঝানো হচ্ছে পি প্লাস আই, পি প্লাস আই। তো দেখো, কোনাকুনি গুণ করেছি, 6P, ঠিক আছে, 5P, পি এর সঙ্গে আই গুণ করলে পি আই হচ্ছে। 6P থেকে 5P বাদ দিলে কী থাকে, একটা পি থাকছে, আর এদিকে কী থাকছে, 5i থাকছে। তার মানে পি সমান কী আছে, 5×5×i মানে কি, আই মানে এই যে, আই মানে কী আছে, আই মানে PR/20। তো এখানে কী করছি, PR/20, ঠিক আছে, পিপি কেটে দিয়েছি। তো কত থাকছে, আমরা নজর করে দেখতে পাচ্ছি যে এই যে PR/20 সমান 1, অতএব কী আছে, 5R=20, R= কী আছে, 20×5 দিয়ে ভাগ করলে কত হবে, 4%, অর্থাৎ এর অ্যান্সার হবে 4%। পরের প্রশ্ন আমাদের রোমান্টিয়র প্রশ্ন, এ এবং বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হলে বি এর মূলধন কত হবে। তো দেখো, অঙ্কটা আমি খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। বি এর মূলধন সমান X টাকা ধরে নিয়েছি, এ ও বি এর মূলধনের অনুপাত 900:X, শর্তানুসারে 900/, যেহেতু এখানে বি এর মূলধনটা বের করতে বলেছে, তার মানে কী আছে, বি মানে কি, এখানে বলেছে এ এর মূলধন 900 টাকা, তাই তো, তার মানে কী আছে, 900/900+X×1050=630, 1050 এখানে নিচে নিয়েছি, কাটাকাটি করে কী থাকছে, 3/5 থাকছে। তো 900/900+X=3/5, 3×2700+3X=3X, 900×5 কত থাকছে, 5×4500, 4500 - 2700, 1800 থাকছে, 3X=1800, তাহলে X=1800/3 600 এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, তিন দাগের প্রশ্ন, X=Y, Y=Z, Z=X হলে ভেদ ধ্রুবক তিনটি গুণফল নির্ণয় করো। তো দেখো, X=Y, X=K1Y, K1 অশূন্য ভেদ ধ্রুবক, 1নং সমীকরণ। Y=Z, Y=K2Z, K1, K2, K3 ধরে নিয়েছি, তো K2= কী আছে, অশূন্য ভেদ ধ্রুবক, এটা 2নং সমীকরণ। আর Z=X, Z= কী থাকছে, K3 কী আছে, অশূন্য ভেদ ধ্রুবক, এটা 3নং সমীকরণ। তো 1, 2, 3 এই তিনখানা সমীকরণকে আমি গুণ করছি, তা কী থাকছে, X, X, Y, Z গুণ কী আছে, প্রথমে কী আছে, 1নং সমীকরণে K1Y, ঠিক আছে, আমি প্রথমে K1, K2, K3 একসঙ্গে করেছি, তারপর সে XYZ করেছি, XYZ কেটে যাচ্ছে, K1, K2, K3=1 থাকছে এর অ্যান্সার। রোমান ফোরের প্রশ্ন, 5X²-2X+3=0, দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান নির্ণয় করো। মনে করি দুটি বীজ, একটা আলফা অপরটি বিটা, α+β মানে কি, মানে -B/A, মানে এখানে কী থাকছে, এখানে B/A, আর α×β মানে কি, C/A, এখানে কী থাকছে, -B/A মাইনাস আছে, আর এখানে কী থাকছে, 2/5 - 2/5, মাইনাস মানে +2/5, α×β মানে কি, এই 3/5 থাকছে, 3/5, তার মানে অঙ্কটা কী বলেছে, 1/α + 1/β, লসাগু কী আছে, α/β, α কেটে গেলে বিটা থাকছে, আর β/β কেটে গেলে আলফা থাকছে, α β + α, তাই এটা ঘুরিয়ে দিলাম, α β/α β, তাহলে 2/5, α×β মান কী আছে, 2/5 বসিয়ে দিলাম, আর α×β মান কী আছে, 3/5 কেটে দিলাম, কী থাকছে, 2/5 এর অ্যান্সার থাকছে। পাঁচ দেখে প্রশ্ন, ABCD আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB 6 সেন্টিমিটার,
ওডি 8 সেন্টিমিটার, ওএ 5 সেন্টিমিটার, তাহলে ওসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো এখানে আমি ক্যালকুলেশন করেছি, ওএ 5 সেন্টিমিটার, ওসির মানটা বের করতে হবে, ওবি 6, ওডি 8, ঠিক আছে এখানে করা আছে, অঙ্কনটা দেখে নাও। তাহলে কী করেছি এখানে অঙ্কটা দেখো আমি কী করেছি, যে এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু, এই যে ও একটি বিন্দু, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, ও এ স্কোয়ার আর ও সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে কী থাকছে, ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার থাকছে, ও এর মান 5, 5 স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, ও বির মান 6, 6 হোল স্কোয়ার প্লাস ও ডির মান কত, ও ডির মান 8, 8 স্কোয়ার, 5, 5 25, ও সি স্কোয়ার 6, 6 36, 8, 8 64, 25 প্লাস ও সি স্কোয়ার সমান সমান যোগ করলে 100 হয়, ও সি স্কোয়ার সমান সমান কী থাকছে 100 বিয়োগ প্লাস 25, এই দিকে আসলে কী হবে মাইনাস 25 হবে, 100 থেকে 25 বাদ দিলে কত হবে 75, ও সি সমান সমান কী থাকছে রুট 75, 5 × 5 × 3, ঠিক আছে। তো 5, 5 25, দুটো 5 থেকে একটা 5 আসছে আর একটা 3 ভিতরের দিকে থাকছে, মানে 5√3 এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, 6 দাগের অঙ্ক, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি, এবি সমান সমান 3 সেন্টিমিটার এবং বিসি 4 সেন্টিমিটার, বি বিন্দু থেকে এসি বাহুর উপর বিডি লম্ব, এসি বাহুর সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়, বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ বিডির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, এবি 3 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার, ঠিক আছে। তো দেখো এখানে করেছি কোণ এবিসি, এবিসি এটা কিন্তু 90 ডিগ্রি আছে, ঠিক আছে, এটা কী আছে, এটা 90 ডিগ্রি আছে। ত্রিভুজ বিডিসি এবং ত্রিভুজ এডিবি পরস্পর সদৃশ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সদৃশ, তাহলে কী থাকছে বিডি বাই এডি আর ডিসি বাই বিডি, বিডি বাই এডি আর বিসি বাই এবি। তো দেখো এখানে কী আছে, বিডি এবির মান 3 আর বিসির মান 4, তাহলে কী থাকছে আবার ডিসি বাই বিসি সমান সমান বিসি বাই এবি, মানে এই এই ত্রিভুজের ক্ষেত্রেও সেটা হয়েছে, দেখতেই পারছো তোমরা, অপর দিকে দেখো ডিসি বাই বিডি সমান সমান 4/3 যেটা আমরা পেয়েছি, এডি বাই বিডি প্লাস ডিসি বাই বিডি, বুঝতেই পারছো 3/4 প্লাস 4/3 যোগ করলে কত থাকছে 3/4 লসাগু, 3 × 3 = 9, 4/4 = 16, 16 নয় কত হবে 25/12, এসি বাই বিডি কত থাকছে 25/12। তাহলে আমরা এখানে কি আছে, এসি মানে কি, এসি মানে কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার রুটের ভিতরে, তাই তো, আর এখানে কি আছে বিডি, বিডি বসিয়ে দিয়েছি, বিডি বসিয়ে দিয়েছি। তো দেখো 3/3 = 9, 4/4 = 16, 16 এদিকে বিডি, আর এখানে কি আছে 25/12। তো দেখো √25/BD সমান সমান 25/12, তাহলে তো দেখো √25 মানে কি 5 থাকবে, তাই তো বিডি সমান সমান 25/12, তো 5/5 = 25 কেটে গেছে, তো কী থাকছে 5BD সমান সমান 12, বিডি সমান সমান কী থাকছে 12/5, তো দেখো 12/5 ভাগ করলে কত থাকছে 2.4 সেন্টিমিটার এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো 7 দাগ থেকে 12 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেইগুলো আমি খুব শীঘ্রই করে দেবো, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।